হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি গাবতলীর গরুর হাটে। আর আপনারা জানেন গাবতলীর গরুর হাট কিন্তু ঢাকার অন্যতম সেরা গরুর হাট, আর কুরবানি এলে গাবতলীর হাট কিন্তু অনেক ক্রেতা দিয়ে ভরে যায় এবং অনেক গরু এখানে পাওয়া যায়। তো চলুন আজকে দেখি কী কী গরু এলো এবং গরুগুলোর দাম এবার কেমন নেওয়া হচ্ছে, সবাইকে আইডিয়া নেওয়ার চেষ্টা করি। লেটস গো। চাচ্ছেন 95? এটা কি খাঁটি দেশাল? কত হবে ওজন? ওজন কেমন হবে? 5 মণ হবে? এটা কত? 4.5 মণ হইব। তো এটা কত এলে দিবেন? হ্যাঁ, 90 এলে দিয়ে দিবেন। কয়টা গরু আনছেন? 5টা। এখন আছে কয়টা? 4টা আছে। এই এই 5টাই বিক্রি করবেন নাকি আরও আনবেন সামনে? মানে ব্যবসা ভালো যত হবে ওইভাবে আনবেন আর কি। তো এবার কি দাম বেশি না কম আপনার কি মনে হয়? ঠিক আছে, আপনার নাম কি? মিজান সরকার। মিজান সরকার ব্যাপারী, ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক এখানে আরো অনেক গরু দেখতে পাচ্ছেন। ভাই কেমন আছেন? ভালো আছেন। এই গরুটার দাম কত যাচ্ছেন? 140। কয় মন হবে এটা? 5.5 মনের মতো হবে। এটা তো দেশাল গরু, একটাই আনছেন গরু? আরও আনবেন এটা সেল হলে? এটা বেচা হলে আরও আনবেন। দর্শক দেখতে পাচ্ছেন 140 চাইছেন। এই গরুটির দাম 140 চাওয়া হচ্ছে। কালো রঙের গরু, যারা কালো রঙের গরু পছন্দ করেন তারা এই গরুটি দেখতে পারেন। এরপরে আরেকটি লাল গরু দেখা যাচ্ছে। ভাই কত যাচ্ছেন? 115। 115-তে আপনারা এই সুন্দর গরুটি পেয়ে যাবেন। এটা কত এলে ছাড়ার ইচ্ছা আছে? 100 এলে ছাড়ে দিবেন। কয় মন হবে? 4 মণ। আচ্ছা, একই গরু, কেউ বলতেছে 4 মণ, কেউ বলতেছে 5 মণ। আচ্ছা, এটা কিভাবে বুঝবো যে আসল মাপটা কিরকম? দামুর গরু। আচ্ছা, একটা গরু আছে আমার বাড়িতে। আচ্ছা, এরপরে কি আরো আনবেন? এটা চেষ্টা করবো আর কি, যদি ভালো লাগে বুঝার নেই। আচ্ছা, কত দিয়ে ছাড়বেন বললেন? 100 হলে। দর্শক, সুন্দর একটি গরু, উনি বলছেন 100 হলে ছেড়ে দিবেন। গাবতলীর হাট কিন্তু বেশ জমে উঠেছে আস্তে আস্তে। তো চলুন আরো গরু কি কি আছে দেখি। এই পাশে একটা গরু দেখা যাচ্ছে, কালো রঙের। এটা কত কত দিয়ে বিক্রি করলেন? 115। দর্শক, এই গরুটা কিন্তু 115-তে বিক্রি হয়ে গিয়েছে। কয় মন হবে? 5.5 মন হবে। তো 5.5 মনের এই গরুটি 115-তে বিক্রি হয়েছে। কালো রঙের একটি গরু, দেশাল। এখানে একটি ছোট্ট গরু দেখতে পাচ্ছেন, সুন্দর। চাচা কত যাচ্ছেন এটা? কত চাচ্ছেন? 85 চাচ্ছেন। কত এলে দিবেন? 70 পর্যন্ত দাম উঠছে, আর 2-1 হাজার এলে দিয়ে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই সাইজের গরু 70 পর্যন্ত দাম উঠেছে। উনি চেয়েছেন 85। একটাই আনছেন গরু? বিক্রি হয়ে গেছে? দুইটা আছে। আর কোনটা আপনার? ওইদিকে আছে। দারুণ। এবার কি বেচা কেনা ভালো যাচ্ছে দেখি? খারাপ খারাপ যাচ্ছে। এবার কি দাম কি আগের চাইতে বেশি না কম এখন পর্যন্ত? আগের চাইতে কম। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। আরও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু আছে। ভাইজান কত যাচ্ছেন? 1,35,000। দেশাল, দেশাল একটি কালো গরু, 1,35,000 চাওয়া হচ্ছে। কত এলে দিবেন? 20-22 হলে দিয়ে দিবেন।
এই গরুটা 1,20,000 হলে উনি দিয়ে দিবে বলছেন। তো দর্শকরা সবসময় দেশি গরু কেনার চেষ্টা করবেন, দেশি গরুর মাংস সুস্বাদু হয়। এখানে আর একটা লাল গরু দেখা যাচ্ছে। গরু কিন্তু আস্তে আস্তে আসছে গাবতলী হাটে, দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে, বিকালের পরে আরো আসবে গরু। এটার দাম কত যাচ্ছেন? 75। কয় মন হবে এটা? 3 মন। এই ছোট আকৃতির গরুটির দাম হলো 75,000। কত হলে দিবেন? 62 হলে ছেড়ে দিবেন উনি গরুটি। দেখতে পাচ্ছেন পুরো গরুটু 62,000 হলে উনি ছেড়ে দিবেন গরুটি। এখানে আরেকটি গরু দেখা যাচ্ছে। ভাই কত চাচ্ছেন? 1,10,000 চাচ্ছেন উনি। কয় মন হবে? 4 মন। 4 মনের গরুটি উনি 1,10,000 চাচ্ছেন। কত হলে ছাড়বেন? 90 হলে উনি ছেড়ে দিবেন। ভাই কত দাম আপনারটার? 80,000। কয় মন হবে? 3 মন 10 কেজি। 3 মন 10 কেজি। কত হলে ছাড়বেন এটা? 70 হলে ছাড়বে। দর্শক বৃন্দ, এই গরুটি 70 হলে ছেড়ে দিবেন। কয়টা আনছিলেন গরু? বিক্রি হয়ে গেছে? দুইটা বিক্রি হয়েছে। আর দুইটা আছে? এখানে আরেকটি সুন্দর লাল গরু দেখা যাচ্ছে। কত যাচ্ছেন এটার দাম? 80 যাচ্ছেন। কত হলে ছাড়বে? 77-75 এরকম হলে ছেড়ে দেবো। আচ্ছা, মানে 75 হলে ছাড়বে। তো দর্শকবৃন্দ, 75,000 এই গরুটি আপনারা পেয়ে যাবেন। তোমারটার দাম কত? 90। কয় মন হবে? কত হলে ছাড়বা লাস্ট? 1,000 টাকা। একটাই আনছো গরু? আরো আছে, উপরে আছে। আচ্ছা, ঠিক আছে, চলুন সামনের দিকে এগিয়ে যাই। আরো এখানে আরো গরু দেখা যাচ্ছে। ভাই কত যাচ্ছেন? 75। দর্শক, এটার দাম চাওয়া হচ্ছে 75,000। কয় মন হবে? 3 মন। লাল রঙের দেশাল গরু, 3 মন। কত হলে ছাড়বেন? 70। দর্শক, 70 হলে গরুটি ছেড়ে দিবেন। 1,35,000 দিবেন। দাম কিন্তু আমার এই গরুটার বেশ পছন্দ হয়েছে। তো তাড়াতাড়ি গাবতলির হাটে চলে আসুন এই ধরনের গরুগুলো পেতে হলে, কারণ পরে কিন্তু দাম বেড়ে যাবে, ক্রেতার চাপ বাড়লেই দাম বেড়ে যাবে। কত যাচ্ছেন? 75। কত হলে দিবেন? 60। ছোট একটি গরু 60 হলে উনি দিয়ে দিবেন। কয় মন হবে এটা? 110 কেজি। 110 কেজি। কত হয়ে গেছে? আচ্ছা, ওইদিকে ছিলেন। এখানে একটি খুব সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছেন।
গরুটির ওজন 6 মণ হবে। গরুটি কিন্তু ছিটে ছিটে কালার, চলুন একটু ঘুরে দেখি। গরুটি কিন্তু দর্শক অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটির দাম দেওয়া হচ্ছে 1.5 লক্ষ টাকা। তো চলুন এই যে গরুটি আরেকবার দেখার চেষ্টা করি। খুব সুন্দর একটি গরু, এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। তবে আপনারা এখানে দামাদামি করার তো অপশন আছে, আপনারা দামাদামি করে আরো কমে কিনতে পারবেন গরুটি। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন। উজ্জ্বল ভাই, কয়টা গরু আনছেন? গরু আনছি 21টা। 21টা কোন জায়গা থেকে? পাবনা থেকে। পাবনা থেকে আনছেন এই গরুগুলো সব আপনার? জি। তো কেমন দাম, কোনটা থেকে? দাম আছে 2 লাখ আছে। আচ্ছা। তারপরে উৎপন্ন আছে, তারপর 1.5 লক্ষ আছে। আচ্ছা, আপনার পাশে যেটা এটার দাম কত? এটা হচ্ছে 1.65 লাখ। 1.65 লাখ। এটা কয় মণ হবে? এটা 7.5 মণ। 7.5 মণ। আচ্ছা, আর সবচেয়ে বড় কোনটা আপনার? পাশেরটাই লালটা, একটু দেখান না বের করে। একটু সাইড দেখতে পাচ্ছেন দর্শক, যথেষ্ট বড় একটি গরু। এটার দাম কত যাচ্ছে? এটার দাম চাচ্ছি 2.5 লক্ষ। 2.5 লক্ষ। কয় মণ হবে এটা? 8 মণ হবে। 8 মণ হবে। তো আপনি তো এখানে আছেনই ঈদ পর্যন্ত, আরো গরু আনবেন? আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা বলে নেন যদি আপনার গরু কারো পছন্দ হয়। 0713 জি 7413। আচ্ছা ভাই, তো আরো কিছু গরু দেখি আমরা। তো ভাই, ওই যে লাল গরুটা যে দেখছি, এটা কত যাচ্ছে? ওটা আরেকজনের। আরেকজনের? আপনার এটাই শেষ? আচ্ছা, এই থেকে শেষ কথা বলুন। আচ্ছা, এটার দাম কত? ১১৮,০০০। দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন একটি বিশাল গরু। এই গরুটার আসল প্রাইস চাওয়া হচ্ছে 3 লাখ। হ্যাঁ, এটা কয় মণ হবে বড় গরুটা? 10 মণের মতো হবে গরুটা। আস্কিং প্রাইস চাওয়া হয়েছে 3 লাখ টাকা। খুব সুন্দর একটি গরু। দর্শক, আরেকটি সুন্দর লাল গরু দেখতে পাচ্ছি আমরা, যথেষ্ট বড় আকৃতির। চাচা, এটা কত যাচ্ছেন? 2,60,000। দর্শক, 2,60,000 হচ্ছে এই গরুটি। কত হলে দিবেন? কত হলে দিবেন? 2,60,000 হলে দিবেন? কয় মন? ওজনটা মাপা নেই, উনি বলছে যে ক্রেতারা যারা কিনবেন তারা সাইজ দেখে পছন্দ হলে কিনবেন। 2,60,000 হলে এই গরুটি উনি দিবেন, এক দামও ছাড় দেওয়া হবে না। বাংলালিং গরু, বাংলালিং গরু, এই গরুটা 120-এ বিক্রি হয়েছে না? 120-এ 18 118 জি। তো বাংলালিং গরুটি 118-তে বিক্রি হয়েছে।